জরানিক পান্ডাও যত নাম সব খাবল তাদের বুকুক অকারণ ক্রম ইয়াফার তিনি জরানিক 28 জুলাই 2024 সাল মারিনি তিনি সাল জরানিক তিনি জরানিক পান্ডাও হংকাঙ্কাই 12-17 যে তাবুক পার্লামেন্ট বাজেট চংমানি আব তিনি রাংমন্ত্রী নির্মলা সীতারামন ইয়াফারকা তিনি লোকসভা 2024-25 রাংবিশিনি কেন্দ্রীয় বাজেট ন 5 তারিখা বাজেট যতন বাকি সেপ সাপ সামিল বাকি 9টা বখাক ন জোড়াকু খাইনি নাসিক যাক্ষা ইনকাই আবরকা খুববাও আজি উক এরি মুংবাই নানি তাই কেব রাগ কাহাম খাইনি ইনকাই সামুনি সেপ বাংরানি তাই স্কিল ডেভেলপ খাইনি ইনকাই বরফনি যে সম্পদ ন উন্নয়ন খাইনি বরফ সম্পদ গে বরফনি কোয়ালিটি বরফনি যে ওয়ান সুকমণি কথুক নাহার মুং ওয়ান আরো হেরক বাংরানি তাই সোশ্যাল জাস্টিস হদাও কমা সামু হামিয়াঙ্গি দমানি রগ্ন মান কুবই রানানি ইনকাই উৎপাদন নিহন অবঙ্গাকাই এই এরি মুং হেকাবা থাইরি মুং আরো হেরকটা তাই সেপসাপ পরিষেবা ইনকাই আমি কারি ভাঙে নগর উন্নয়ন মানে না আউলিয়া হামক্রাই তাই শক্তি সুরক্ষা ইনকাঙ্কাই চিনি যে সোলার পাওয়ার দং চিনি এনার্জি পাওয়ার দং চিনি সার নি গ্যাস নি অবরণতে ও সিকিউর খাইনি তাই পরিকাঠামো বেখরেপ বেখরেপ ইনকাঙ্কাই নিনি যে কোনো স্কুলনি ফানো উমানো বেখরেপ রাখানি নি ডেভেলপমেন্ট বিষয় ভাঙো বা ডিপার্টমেন্ট বিষয় ফানো আবাহের হামক্রাইনি চেয়ারমং নাইচেয়ারমং হামক্রাই তাই নেক্সট জেনারেশন ন তেব কাহাম গ্রং খাইনি নাসিমুবাইন অরং বাজেট কালি যাখা টাকলাই কাহাম গ্রং কেহনি তাই তাকলাই যে রং বাজেট নির্মলা সীতারামন কালি মানি অবনতি নাই বিজেপি বহনে প্রেস মিট খাই নাই কখা কমসনাই সাকলাই খা বাজেট পেশ খাইমানি জরাব কেন্দ্রের রংমন্ত্রী সাকা বিগ্রা বরৈ সিকলা তাই খুব বা খাইনি রক হাফাংনি বর্ণ হামক্রাই খাইনি হাফাংনি কটর নাসিমু খাইজাক্কা বরৈ তাই বরৈ বসারকনি সেপসান বাগৈ 3 লক্ষ কোটি ইসলাইব গোবাং স্কিম সাকলাই খা রংমন্ত্রী তাই ব মন্ত্রী বক্রক মানে শহরী আবাস যোজনা মানে আগরতলাও নক খাইরে মানে তা 2.0 হুনি সাকলাই খা আও বাই 1 কোটি বিগ্রা রক তাই কচার মাজানি লুকুংনি বরক রক নি বিয়ালগ্ন হামরানি বাগিনাই 10 লক্ষ কোটি টাকা রাং সবাই জানে হিনি সৈখন রক্ষা বেতন মানে তঙে সেব খানি রক স্ট্যান্ডার্ড ডিডাকশন সেই 50,000 নি সিমি বাড়ি উইনাই 75,000 খাই জাগনাই তাই ট্যাক্স নাই রক নি বাগিনাই কাতাল ট্যাক্স রেজিম স্ল্যাব উনাই 3 লক্ষ জরাতি যে কোনো কর রান নাংলা তাই 3 লক্ষ নিসিমি 7 লক্ষ পর্যন্ত যে 5% 7 লাখ নিসিমি 10 লাখ জরা 10% 10 লাখ নিসিমি 12 লক্ষ জরা 15% 12 লক্ষ নিসিমি 15 লক্ষ জরা 20% তাই 15 লক্ষ নিসিলে কেবাং যে বিসিও আজিও বর্ণ 30% ইনকাম ট্যাক্স রানি নাংলা হিনি সাকলাই খা মন্ত্রী ভগ্ন নমোদী বহিনী ও গণতি নেই সাবি খেলার কাজ 2024-25 রাং বিশি নিয়ে কেন্দ্র বাজে হদানি যত বেড়ে নন পাওয়ারমেন্ট এবার ফান্ড খাইকা চুবা চুখা তাই ফান্ড খাইনি সাকা ও বাজেট কামিও তংনাই কেবেল বেড়াম নি হুক বা খাই জানে রকনি হামক্রাইনি বখা সেকাঙ্গি লাং থাঙান হানে মন্ত্রীপরা ডক্টর মানিক সাহা বহনা 2024-25 রাং বিশিনি বাজেট ন লোক হামক্রাই রেজাকনি সাকা বসাকা ও বাজেট খা বিগ্রা সিকলা হুক বা খাইনি বেড়ে ফান যতনি না হামক্রাই খাইনি বাগিনাই ও বাজেট অংখা বসাকা ও বাজেট বিকশিত ভারতনি ইমাং ন মুখঠান খাইনি নাসিং উদ্দিন ও সামুং টাকজাক সিনাই হিনাই ফলকে তিনি বিজেপি নি বখাতি বাহিনী প্রেস মিট খাইনি সাজাকা যে লোকসভা ও কেন্দ্রনি রাংমন্ত্রী নির্মলা সীতারামন 2024 রাং বিশিনি যে বাজেট ন হামক্রাই ইনজাক তাই সাকবাই থাংসুকজাক ভারতনি মাংপ্লি নই সাবি খেলারকা ত্রিপুরা প্রদেশ বিজেপি তিনি বিজেপি হাবন কক অথুর পান্ডা খাইনি অ কক সাকলাইকা স্পোর্টস পার্সন নবীন্দু ভট্টাচার্যী তাই বসাকা অ যে লোকরঙ্গে হামক্রাই রেজাক অ ন নাই অ বাজেট নেই তো পুইয়া বাজেট ন তিন আই তো বিজেপি নি প্রেস মিট মানাই গরা নাই বিজেপি প্রেস মিট খাইমানি বিশিং তিন আই অ যে রাং ক ও
নির্মলা সীতারামন খাইমেনি বাজেট আপনার বলাই কম না রক্ষা তাই সুকাঙ্গ আবহাই কেব সরকার খাইকো যে তাবনি সরকার খামক্লাই খাই দো কগ্ন সারান চাই তখা নবেন্দ্র ভট্টাচার্যী বিজেপি হাবান প্রেস মিট খাইমানি বিষিদ্ধ রাজ্যের বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল মূলত দুটি রাজনৈতিক দল তাদের বয়ান রাখছে কংগ্রেসের কয়েকজন জাতীয় স্তরের নেতাও এখানে এসেছিলেন তারা তাদের বক্তব্য রেখে গেছেন সাংবাদিক বন্ধুরা এই বিষয়ে আমাদের প্রশ্ন করছিলেন আমরা বলছিলাম তাদের কাছে তবে এখন মনে হচ্ছে যে আমাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়গুলি আপনাদের সামনে স্পষ্ট করা প্রয়োজন আপনারা যদি একটু ভালোভাবে খতিয়ে দেখেন কমিউনিস্টরাই উগ্রবাদী মতাদর্শে উগ্রবাদী চিন্তা চেতনা এগুলির অনুপ্রবেশ ঘটিয়েছে এই রাজ্যে ইতিহাস তার সাক্ষী ধ্বংসাত্মক কার্যকলাপ আজকে কংগ্রেসের প্রতিনিধি দলের ছিল তারা ভাবছিলেন যে গন্ডাছড়া যে ঘটনাক্রমগুলি ঘটে গেছে তা থেকে তারা তাদের রসদ সংগ্রহ করে আমরা আগেও বলেছি এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি লাশ চাইছে তাদের পক্ষ অবত বিজেপি প্রেস মিট ফেবা ইয়াং বুবাগ্রা সঙ্গে বখাক্রি নর্থ ইস্ট নি দশটা এডিসি আমচাই নি অজামা রক সিইএম ইএম এমএলএ এমপি রক কথালাই নাই বুসকাং নি অধিবেশন যে তাবুক চলি তঙ অ জরাবন তি যে দশটা নর্থ ইস্ট নি যে হানি বসা তঙাই রক এডিসি তঙাই রক বর্ণি বাকি নাই 125 অ্যামেন্ডমেন্ট লাইনে বর্ণ পাওয়ার সমান কেরে জানান সুদনি তিনি হোম মিনিস্টার অমিত শাহ বাই বুয়াগ্রা সঙ্গ মালাই নাই বর্ণি দাবি রক রাইখ্যা বাংলাদেশ নি হা আরি কিটিনি রাজ্যাতে বড় হাপমানি তাবুক চান্সেস বাঙি তো আপনার কড়া খাই বাকি সান উঠি সামানি বাই তাবুক সালকিয়া সেটা বাংলাদেশ বিশিংও যে কোটা আন্দোলন ইংলাই তোমায় চাকরি গবাং প্লানি পড়াই খেলে গবাং মানি তো অবাহাই তিনপুরা উনি মানু কারণ বড় রক তাবুক সিদ্ধা রাবার কাইসা তো মাসে কামিও বেকার রক কোন রকম থাঙি তো বরক তুমু অবাহাইকে মান শিকলা চর বাঙ আজিমুং গরি সরকার চাকরি বাইনিয়াকে আবাহ বাংলাদেশ ও আন্দোলন খাই থাকলে সৈজনা কমিব থাকমনি কিটিংই নেই তাবুক প্রস্তুতেন্দ্র ভারত বাংলাদেশ যেপর যখন কিফিনি তোমায় মানে আ পাতি মুগ্ন নাসিবিন খুয়াই জেলানি হাঙ্কর ফা হাঙ্কর নাইকল ফাং হাঙ্কর নি যত হা আরিয়ন 500 মিটার জরাতে ভারত নি নাগরিক সংহিতা আইন 163 লাগু খাই সিনাই 28 জুলাই নিসিমি 28 তারিখ জুলাই নিসিমি ভারত বাংলাদেশ নি যে হা আরি আর নি 500 মিটার জরাতে কেব বড় খাঙি মায়া যা খাঙি বাগে তিনি কক্সাপখা তাই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন 163 অবজ্ঞাকে সেমেন আগে 144 রাজা নি হিনাই মানে আবাহিকেন বড় গবাং খাই গুড়ি মানিয়া ইয়াগো মানে তি মানিয়া আবাহের রাজা গিয়াব তাবো 25 আগস্ট জরা তো নাই 28 জরা নিছিনি 25 আগস্ট জরা বাংলাদেশ ত্রিপুরা হা আরিব 500 মিটার জরাতেই ও আইন তো নাই আর কেব থানি মাঙ্গলা হিকাই হরনি আটটা নিশিমি তাই ফুংনি আইসুক নি পাঁচটা জরা থাকে হা আর 500 মিটার বিশিং টঙ্ক লুকুর থাংলাই সুইমাইয়া হুই সাকলাই যাক্কা ও দাগি মুন বা মানি আর ভাবে ভারতনি নাগরিক সুরক্ষা সংহিতা আইননি 163 দ্বারাও কেরনি লামাতেই বর্ণ লাম রমজাক নাই ক্রাক সালক খোয়াই জেলানি হাঙ্কর নাইকল ফং চাঁদনি চন্দ্রেন ও কেরং নতি নাই কাইসা সাকলাই মুং রুখা ও সাকলাই মুং রুমানি উলন অব ভারত বাংলাদেশ হা আরি আমসাই কিটিংই কেরং রাইজা রগ্নি জংজা লগ্ন সামসিদ্রা তাঙে রক সবাই মান হুনে নাই ও হজাগ রেখা তাই নাগরিক সুরক্ষারি নাসিমুং বড় রঙে মথাঙ্গানি নাসিমুং বাইন
কেরং হেফাজত নাই তাই আসিফ সাল হা আর ওয়ান ফর্টি ফোর লাগু খাই যাগো তবে কটাল আইন ওয়ান ফর্টি ফোর রায় নো ওয়ান সিক্সটি থ্রি রায় নি সলাই যাগি থাঙ্গি ককটমা গাই খামতা যাবো কুকচং সি এম নি কক ন সামনে কান কানকে তিনি ফ্লাইট লাইট তিনি কাইসা অব ফিওবি রেখা মন্ত্রকরা উমাকান্ত গব উমাকান্ত একাডেমি নি স্টেডিয়াম অর হর ফান ফুটবল থি মানি নাই লাইট কতর মা গান ও লাইট নন তিনি চেঙি রেমানি কক তোমা মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানি মানজাক মাই ব তিনি সুইচ অন খাইনে ও আপনি চেঙি রে তাম সাই খান গাফারি খালাই এনে মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা তাই লগে তো রাজীব ভট্টাচার্য সঙ্গে সত্যি আজকে আনন্দের দিন কিঙ্কর ফুটবলের ইতিহাসে তো হাত রবি নেই আজকে এখানে ফ্লাড লাইট লাগানো হয়েছে এবং আমাদের সরকারের তরফ থেকে সবসময় বসকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জিও আপনি দেখেছেন সবসময় বসকে প্রায়োরিটি সেক্টর হিসাবে উনি দেখেন ত্রিপুরাতেও আমরা বেশ কয়েকটা জায়গায় বিশেষ করে প্রথমে যে সিনথেটিক টার্ফ কোর্ট এখানে আমরা তৈরি করেছিলাম শুধু এখানে না ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমরা প্রায় পাঁচ কোটি করে খরচ করে এক একটা টার্ফ কোর্ট যে সিনথেটিক টার্ফ কোর্ট যে আমরা বানিয়েছি ফুটবলের প্রায় অনেকগুলো জায়গা এইবার অনেকের ত্রিপুরাবাসীর একটা দাবি ছিল যে এখানে কেন ফ্লাড লাইট হবে না তো সেই ফ্লাড লাইটের জন্য প্রায় আমরা এখানে প্রায় পাঁচ কোটির মতো আমরা খরচ করেছি এবং আজকে এখানে এটা শুভারম্ভ এর জন্য আমি বিশেষ করে আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং আমি এখানে যে পিডাব্লিউডি দপ্তর যারা এটা কাজটা করেছে এবং এখানে একটা আউটসোর্সিং একটা যারা আউটসোর্সিংয়ে যারা কাজ করেছে এটাকে তৈরি করতে গিয়ে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বহুদিন ধরে ওরা তার একটা ডিমান্ড ছিল যে এখানে এই ধরনের একটা ফ্লাড লাইটের ব্যবস্থা হোক এতে করে আমাদের যে মেয়েদের টিমের বা অন্যান্য যে ছোটো বড়ো মিলিয়ে যে বি ডিভিশন সি ডিভিশন মাঠের অভাবে এদের মানে খেলারও সুবিধা হচ্ছে এতে করে যারা সকালে খেলবে বা বিকেলে খেলবে তারা রাত্রেও এখন খেলতে পারবে এতে করে ওদের যে খেলার যে শখটা ওনারা তৈরি করেন সবার জন্য খেলাটা সুবিধা হয়েছে তো এইভাবে আমরা জানি যে ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই এবং যেভাবে ফুটবলই হোক অন্যান্য অ্যাথলেটিক্সই হোক সব জায়গায় আমরা সিনথেটিক ট্র্যাকও বানিয়েছি সুইমিং পুল বানিয়েছি আরও অনেক যে ডেভেলপমেন্টের যেখানে স্পোর্টসের বিষয় সব কিছু আমরা করছি এবং সেটা আগামী দিনে সেটা বজায় স্যার আজকে কেন্দ্রীয় বাজেট হয়েছে আপনার একটা ছোট্ট প্রতিক্রিয়া বাজেট তো এইরকম বাজেট আমার মনে হয় এর আগে আপনারা কোনোদিন শুনেছেন বা দেখেছেন বলে মনে হয় না সত্যি আমি আমাদের যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ দেবো আমি ধন্যবাদ দেবো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এই ধরনের একটা ইনক্লুসিভ বাজেট যাকে বলে বিশেষ করে যারা গরিব যারা আমাদের যারা যুবক মহিলা এবং কৃষক তাদের উপর ভিত্তি করে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং স্কিল ডেভেলপমেন্ট চন্দ্রনি হোম মিনিস্ট্রি নি ওয়েস্ট পাবন যাদব নিয়া কর্মক ব্লক নি শিলা সরিব গ্রু যে রিলিফ ক্যাম্প টংখানি রত্ন থাকি নেই খা দেখুন যারা ওয়েস্ট দ্বীপ পাবন যাদব ব্রু যে রিলিফ ক্যাম্প টংখানি রত্ন নির্বাহী কাঞ্জক কেতাল নক দুই তাই লামান খবই খিথাই নক তাই অঙ্গনওয়ারি কেন্দ্র হেলথ সাব সেন্টার বেড়াই নিয়ে খেয়া আমি করি ব্রু যে রিলিফ ক্যাম্প তখনই রক কেন্দ্র সরকারি স্কিম নি রং সেপসাপ রক মানে মাংখা নিব সুঙ্কা করবুক নি এস ডি এম ব্রু বসুনিয়া লোক রক নি রং ঠংটাই সদারক নি হামক্রাই নি বাকে জুদা জুদা নাইখুং নি লোয়া যে মুম্বাই সেপসাপ রক নো ও ভাইর জাগি তখন নি সাইখান রেখা বেড়ে মেরে জরা বিল লগি তখন ত্রিপুরা গাউগুন ত্রিপুরা নি গ অল নাইখুং নি চেয়ারম্যান ব্রিজেশ পান্ডে তাই গুমটি জেলানি হাঙ্গর নাইকল ফং তরিকা দিশাক মা সুর মানজা খা চিনিয়া ভাব তাবুক যে কক তো মা হাঙ্কাই কংগ্রেস রক
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নি কাসকু আশিস কুমার সাহা কক শিলচাকা সাবগিয়া সেখান গন্ডা সরা পাটি থামুনি যে পাটি মু উল ত্রিপুরা হাসতে ও তং গণতন্ত্র নি রাজা করিখা হাসি বড় যে বনি সই সই মান বান্তা আবার সেগেই না খা হাসতে নাই কলাই বিজেপি বদল তিনি প্রদেশ কংগ্রেস ভবন কক্টম পান্ডা খাই অ কক শিলচাকা ব শিলচাকা গন্ডা সরা ও যে পাটি উপরে থাকা আবার কক না লাগিন সেখান বাড়িয়া গসিমুং না হারাইন গন্ডা সরা ও থাঙানি নাই মানে অ যে বুজাক কক যাক ন খাম যাক ফুলজাক কক বাই কক সাইনি নিহিনি নাই কিন্তু সেখান বাড়িয়া কক চাপজা খাইনি লামা ও লামা কাছে খাই গন্ডা সরা ও পুলিশ অগ্ন রুবই কিন্তু অ পাটিমুং উনি ছয় ছয় বার যাকে হাসে হাপাং তুই তো বদলি বাংরা অন হুনে কবিও ফবদানি নাই ই দং হুনে কক্সিল চাকা আবুনি বাকিনে বরমি আর থাং মালিয়া কক্সিল চাকা মাসা কক্সিল চাকা মাসা সাহা কক মাথুরে পান্ডা খাই নাই নীলকমল সাহন লগি অতি ফরিকে উনকো আশিস কুমার সাহানি প্রেস মিট কি নাই নাই বিদি বংনি খাদমানি কক এই ঘটনা মানুষের বর্তমান কি অবস্থা কি ভয়াবহতা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে যে ক্ষোভ বা অসন্তোষ এটা পরিষ্কার তাদের কথার মধ্যে দেখিয়েছে। এই ঘটনা বর্তমানে 165টি পরিবার যাদের বাড়ি এবং দোকান ঘর সম্পূর্ণ আগুনে প্রস্তুত হয়েছে, তারা আশ্রয় শিবিরে গিয়ে অবস্থান করছে এবং তাদের সাথে মোট 176টি পরিবার এখনো আশ্রয় শিবিরের মধ্যে আছে, যারা নানাভাবে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকপাত করে তাদের সমস্ত জিনিসপত্র তুলে নিয়ে গেছে, ভেঙে ফেলা হয়েছে, তাদের সমস্ত সামগ্রী বাড়িতে গিয়ে সেখানে যে বসবাস করবে নিরাপত্তার অভাবের মধ্যে তারা এই আশ্রয় শিবিরে অবস্থান করছে। একটা অস্বাভাবিক ঘটনা ছাড়া যখন বিরাজ করছিল সেই 12 তারিখ যেদিন এই ঘটনার সূত্রপাত হয় প্রশাসনের কাছে যেমন সেখানকার নাগরিকরা আর্জি জানিয়েছিলেন নিরাপত্তার জন্য আরো প্রশাসনের সক্রিয় ভূমিকা তারা গ্রহণ করার জন্য আবেদন করেছিলেন। রাজনৈতিক দল হিসাবে আগেও সেদিন সন্ধ্যাবেলা বিজেপি সাহেবের অফিসে গিয়েছিলাম এবং এআইজি এল কে আমরা পরিষ্কার গ্রহণ করেছিলাম যে গন্ডাছড়া থেকে কক তোমার কাছে যদি আপডেট না মানি তাবুক সে বরক মারাই তঙ্গনি কক তোমা তাবুক সে মারানি বাগে থাঙাই যাক হোম মিনিস্টার অমিত শাহ আরো কে তাই চাম কক সানি তখন দুবার তিন ঘন্টা সেখান কাছে বিন ফেসবুক সীমা তঙ্গ বিজু কুমার রাং খন গ তিন নাই লগিও তিন নাই ব শিকা ইট ইস অফিসিয়াল দ্যাট পু বি কে রাংখল এন্ড আই প্রদুত মানিক উইল বি রিপ্রেজেন্টিং অফিসিয়ালি ফর দ্য টক্স অ্যালং উইথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অন দ্য ত্রিপুরা অ্যাকর্ড উই উইল রিপ্রেজেন্ট অ্যান্ড ইমপ্রেস আপন দ্য অ্যাসপাইরেশন অ্যান্ড ডিমান্ড অফ দ্য ইন্ডিজিনাস পিপল ফর আওয়ার স্টেট দুহাজার তিন ঘন্টা শুকানো শিকা অব কাইসা অফিসিয়াল কোনো রাজনীতি বাবে কক সাইন থাঙ্গা অব কাইসা অফিস দ্বিতীয় দিশিনি অফিসিয়াল থাঙ্গ পু বি কে রাংখল কে রাংখল কক বাই বরম রবি কক সামানি অক্রান পু হন অ্যান্ড আই প্রদত মানিক উইল বি রিপ্রেজেন্টিং অফিসিয়াল মানে ত্রিপুরা ত্রিপুরা সরকারি ইংরেজি বড় প্রতিনিধি ইংরেজি থাকা টক অ্যালং উইথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার স্টেট গভর্নমেন্ট ইংরেজি নাই অন ত্রিপুরাসা একর ত্রিপুরাসা একর নতুন ইনে কক সালাইয়া থাকা উইল ডু প্রেজেন্ট অ্যান্ড ইমপ্রেস আপন চুন যে মানুষ চিনি যে সময়সীমা সাবই নাই বাকি চিনি মানুষ তুই মান আবার খার নাই যে
নাংসুবি দমানি সানমুরাও তিন যাই টিপ্রাসা লোকরমনি বাকি সিন হাসেন টিপ্রাসা লোকরম বাকি হিনে ব ফেসবুক রেখা কে ব তেইশ ঘন্টা সেখান মানে মিয়া দেয়ার আর মেনি হু হ্যাভ ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট মাই ইন্টেনশন ইজ টু এম্পাওয়ার দ্য ইন্ডিজিনাস পিপল অ্যান্ড নট টার্গেট অর থ্রো অ্যাওয়ে দোজ হু কেম টু নট ইস ইলিগালি বোথ ইন্দিরা মসজিদ আসাম অ্যাকর্ড অ্যান্ড টিএনবি অ্যাকর্ড স্টেট 171 এজ এ কারব ইয়ার টু দ্য সাম হেল্প প্রোক্লেম জুনিয়র জার্নোস কন্টিনিউ যে কন্টিনিউ বানাই দেয়ার দায়িত্ব এগেনস্ট মি মানে বাক্সা বরফ গেক বুবাগ্রানি ও যে আন্দোলন বথানি টমারক গবাং মা কক সাও বুঝিয়া আর বরক আমি আং যে তামো সামু খাই টং আও বরক বুঝিয়া ফেবা চিনি যে টিপ্রাসার ন পাওয়ার নানি বাগৈ ফান তৈব দুমসানি বাগৈ আব যে সামু খাই টং আব নর্থ ইস্ট ইলিগেল ভাবে যে খাই টংনাই নি বাগৈ তো সামু খাই ন কিন্তু যে ভাবে ইলিগেল ফাইনি বরনি বাগৈ যেতে আঙব গই টিয়া হাইতা ইন্দিরা মোদী চুক্তিও বাহিনী আসাম একর বাহিনী টিএনবি একর বাহিনী সেগাতন পরে ফাইনে রব সারা কাটি আর কিন্তু যে লিগেল ভাবে ফাইনে বরনি বাগৈ তাম খাইমান আর বেদ বান সাবাইয়া নিক বয়া সাউতা ইগাই আমি আপর তিনি কেমন কক তোমার কই তো ফানো তাই কেসা নৌখা রাজা চাই বাংলাদেশ নি হাতমানি তো তঙন তঙ ফিয়াবা দেরি রকসে খরপটাম স্মাগলিং খালাইমানি মানজাক্ষা গব মেলা গর বেলা সিংসা নিয়া হর কথুকনো নাহিদা আক্তার ফুরজান বিবি তাই মমতা খাতুন মুই তিনজনা ফেকজনে মানি ফালনাই ইয়াকতুন খালাইনি রগ্ন রমিমানখা সিপাহীজলা হাঙ্করি বিশৃঙ্খবজনাই সুনমরা বখাকসিনি মেলাগড় থানানি পুলিশ তাই বরমি আর ন চৌত্রিশটা সাবাননি বাক্স দঙ আর ন চারশো গ্রাম ব্রাউন সুগার দঙ থানানি উচি দেবসি সাহা সাকা পুলিশ থানীয় কক্টমা মানিও বড় নাকা পয়েন্ট কাসু তাই মালখুংটি যা মালখুমের ফ্যামিলি জানো আর নি মালখুংনি অঙ্করে নাকা পয়েন্ট জানা ও সঙ্গে মানে বড় খাই থামা নাই জর ন পুলিশ অফিফ্রিকি রমানি বড় বোরখা নি যে রি কসমথু মানে আবার হাই কানজাক কিন্তু বিশিং হকাকে ও যে ফেক জানে মানে ছুটি যাক 15 লাখ সুদাং মারে নি হেন মানে হিনে সাইখানের কা পুলিশ খুলাইনি ও ব্রাউন সুগার মানজাক মানে খরপটাম বড়ি রওনি আগো তিনজন মহিলা মুখরা পরে আমাদের নাকার কিছুটা আগে একটা গাড়ি থেকে নেমে চলে যাচ্ছে এবং ইনফরমেশান থাকে যে তাদের কাছে প্রচুর পরিমাণে ড্রাগস জাতীয় জিনিস আছে। তো এর মোতাবেক আমরা একজন অফিসারকে ড্রাইভ করা হয় অনামিকা দত্ত মহিলাদের সার্চ করার জন্য। তো আমরা ওই মহিলাকে সার্চ করে ওই মহিলার কাছ থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার বক্সেস উদ্ধার করি। মোটামুটি 34 কেজ ব্রাউন সুগার আমরা ওই তিন মহিলার কাছ থেকে উদ্ধার করি। তাদের ওজন মোটামুটি 400 গ্রাম হবে। বাজারমূল্য প্রায় 15 লক্ষ টাকা হবে। এই ড্রাগসগুলো কোথায় যাচ্ছিল বা ওদেরকে কী মনে হচ্ছে যাদেরকে এগুলো যাদেরকে মানে গ্রেপ্তার হয়েছে ওদের নামটা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের নাম হচ্ছে ফুলজান বেগম, স্বামীর নাম মৃত তাজুল ইসলাম দুর্গাপুর সোনামুড়া, আরেকজন হচ্ছে নাহিদা আক্তার, স্বামীর নাম হচ্ছে গিয়ে ইমান হোসেন ধনপুর পিএস সোনামুড়া, আরেকজন হচ্ছে মমতা খাতুন, স্বামীর নাম মৃত আব্দুল কালাম, বাড়ি হচ্ছে পূর্ব দুর্লভনারায়ণ পিএস সোনামুড়া। তিনি টিপ্রাসা হামকাই মন্ত্রী বিকাশ দেবগন তি ফাং বাই থাং ন কতর নাই খুং নি তাই ফাং সরন তি নাই ব আচুল কগলাম সারাইকা কগলাম পান্ডবন বিল যে যত ডিপার্টমেন্ট নি ইনকো ডাইরেক্টর রক গাই অফিসার রক মানজাকা জয়েন্ট ডাইরেক্টর রক আকর গাই মান বসাই নাকা টিপ্রাসা রংসরনে রক নি কোয়ালিটি এডুকেশন ন তাই ব কবাং সেপসা বনানি বাগিন কগলাম সারাইজাকা ব ফুঙ ইয়াক থান্তি তাই ইয়াক রবাই সামুক নাইখুনি জোরজা স্কিম অনুতি বাহিনী অফিসার অনুতি কক সাবি খেলারমানি কক কারণ তাদের বহুত চং তিনি তাই কাইসা কক তো মানকে সারা বারাত ধন্যবাদ নারী সমিতির উদ্যোগ বাহি তিনি আগত রাতে চৌনি খাদমানি ফুরুক লাইখ্যা
রমাদা সাইখানা রেখা বারাত নিষান্নতা নি চলাও যে বীর লক্ষ্মী সাইগল বৃদ্ধিমান সাল পালাখ্যা নাই ইয়ান হাস্তেফা ইন্দ্রসুদা রেড্ডি মালু বাহিনী হাঁপানীয় ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল পইলা অবরোধ বেড়ে নিয়ে নাই থাকো হাস্তে হাসেফা সাইখানা রেখা যে বেড়ে নিয়ে মানে ওরানো নর্থ ইস্ট বিশিং আসাম ওরানো মেডিকেল হাফ মেশিন যাব ত্রিপুরা বুমো ফাতার হাও গবান কোগ্ল ত্রিপুরা হাস্তে ফাই ফাতার হানি বড় হামি থামানি কক টং আবন বাকি সরকারি খাটি যে হসপিটাল টং কাহাম করে খেয়ে বাকি বদি আইখা কক সাইখানা রেখা বেড়ে নিয়ে মানে কক টং থাকে রানো त्रिपुरा स्टेट नॉर्थ ईस्टर्न स्टेट्स में असम के बाद में मेडिकल हब स्टेट है। इधर से बाहर से भी बहुत लोग आके इधर सुविधा ले रहे हैं और ये प्राइवेट मेडिकल कॉलेज है। गवर्नमेंट का जो पॉलिसी के नाते गवर्नमेंट का पुराना डिस्ट्रिक्ट हॉस्पिटल्स है उसको प्राइवेट कॉलेज के इसमें करने से स्पेशलाइजेशन पीपल बहुत से लोग आते हैं। कॉलेज रहने से हर इलाज का स्पेशलाइजेशन होता है, जैसा आई का है, ईएनटी का है और न्यू नॉनटल। छोटे बच्चे कम वेट में होते हैं, फायदा होते हैं, तो उनके लिए भी वार्ड है। ये जनरली किसी डिस्ट्रिक्ट हॉस्पिटल में नहीं होता है, तो गवर्नमेंट पॉलिसी के हिसाब से ये प्राइवेट इंस्टीट्यूशन कॉलेज इसके लिए जब देते हैं तो उसमें हॉस्पिटलाइजेशन वाले आते हैं, बच्चे हाउस सर्जन करते समय सर्विस देते हैं, उस सिलसिले में ये हॉस्पिटल और ये कॉलेज अपकमिंग कॉलेज है। अभी बहुत से लोग इधर से बांग्लादेश दूसरे जगह जा रहे करोड़ रुपये करके, कुछ बच्चों से भी मैं मिला था जो कल परसों आए थे, तो अपने पास अच्छे सहूलत है तो इसका यूटिलाइज करो। और ये कॉलेज बेस्ड हॉस्पिटल्स आने से आम पब्लिक के लिए हर तरफ का हर किस्म का इलाज इधर मिल सकता है। वैसे एटमॉस्फेयर ये है। बिल्डिंग तो पुराना है, गवर्नमेंट का हॉस्पिटल था, मगर अच्छा मेंटेन कर रहे हैं। अपग्रेडेशन के लिए कोई सजेशन है? नहीं, अभी कुछ जोरा का ऐसा सिलाई पाठ हम तीन दफानो फिवगानी खांगी दंगमनी बलंगो फिवा सरकार कक कतई सावई बर्ण कक चकलेट चारवई कक कथक सावई নগ্নমানি দাবি যে সারমেন রায়নিকে আনব সাক বাই থান তাই সোসাইটি না হামরা বাগে যায় আজ নানি বাগে কে রাবার কে টংখানি বাগে জাগা গাম নকাইব নক সরকারনি ইয়া পাওয়ার টিলার আবার তো সানমুং সানি যায় সারেন দারি ফেমেনি ফিয়াবা আবর কাগজ সিমেন্ট টংলি থাকো মানথাই মাইয়া আবুন বাগে যাও স্পেশালি যে অমরপুরনি আর যে ব্লকনি বরমিখা দু তিনি প্রেস মিট খাই আগতলা প্রেস ক্লাব যে জয়েন্ট একশন কমিটি হই যে এ আর সি গ্রুপ বরমি তিনটা মতা মিলি যে জয়েন্ট একশন কমিটির বক্তি তিনি প্রেস মিট খাই সাজাকা যে বরফ বসকালনি 25 তারিখ উদয়পুর নিম অমরপুর থাকুন লামা কাজ নাই তাই অমরপুর ব্লকনি বিডিও তুমন বরমি মানথাইনি রিয়া আন্দোলন তে পদর উচায়নি আন্দোলন খাইন বাকি তিয়ারনি সাইখানা রাখা শৈলেন কুমার ব্রো। আমরা এখানে প্রায় তিনটা সংগঠন, এক নম্বর সংগঠন জেএসি, দুই নম্বর জেএআরসি, তিন নম্বর ডিআরএমসি, তিনটা সংগঠন মিলিয়ে আমরা আজকে প্রেস মিট। আমরা গত 8 তারিখে উদয়পুর ভূমতি ডিএমের কাছে জিতি একটা প্রেয়ার করছি। এই প্রেয়ার যে করাটা 20 তারিখের অবধি আমরা টাইম দিছে তারা, তবু কিন্তু আমার কোনো খবর দিছে না। সেই কারণে আমরা এখানে 25 তারিখের মধ্যে আমরা রাস্তা অবরোধ করার কথা ছিল, আজকে 23 তারিখ তো না, আজকে 23 তারিখে আমরা প্রেস করছি, 25 তারিখে আমরা অমরপুর টু উদয়পুর রুটে আমরা রুট ব্লক করব। এখানে আমার ডিমান্ড ছিল গত বছরে আমরা 1 হেক্টর করে আবার তারা দেওয়ার কথা ছিল, এদের মধ্যে আধা হেক্টর করে দেওয়া হয়েছে,
আর আধা হেক্টর এই বছরে দেওয়ার কথা ছিল চব্বিশের মধ্যে, তবুও এখনও পাইছে না। আধা হেক্টরের মধ্যে যেটা দেওয়া হয়েছে এই আধা হেক্টরের ভ্যাকেন্সি ছাড়াও দেওয়া হয়েছে না অবধি, এখন অবধি, এবং বেড়ার টাকাও দেওয়া হয়েছে না। গত বছরের চারটা ডিপার্টমেন্ট অমর ঘুমতিতে পিটিজি, ডিআরপিসি, ট্রাইবাল ওয়েলফেয়ার, ব্লক ডিপার্টমেন্ট, তারা চারটা ডিপার্টমেন্ট মিলাইয়া নেতা নিশে রাবার চারা দেওয়া হয়েছে। এর মধ্যে এখন অবধি যত ডিপার্টমেন্ট আছে বাকি সব দেওয়া হয়েছে। আমার ব্লকের এখন আমরা ভ্যাকেন্সি পাইছে না এবং বেড়ার টাকাও পাওয়া গেছে না, আপনার 100% মধ্যে 20% পাওয়া গেছে না। সেই কারণে আমরা আমার বেনিফিসিয়ারি বিক্ষোভের লাগিয়ে আমরা আগামী 25 তারিখে রাস্তা অবরোধ করব। আপনাদের তিনটা সংগঠনের নাম কি? জেএসি জয়েন্ট অ্যাকশন কমিটি, জেএআরসি জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি, ডিআরএমসি ডিপ্রাইড তেতাল্লিশ গ্রুপমেন্ট কমিটি। এখানে আছে পরিচয়, জেএসিতে প্রেসিডেন্ট আছে প্রথম জৈরিয়া, ডিআরএমসি প্রেসিডেন্ট আছে দুর্বল সাধন জমাতিয়া, যে আছে জিএনআর সেক্রেটারি অনন্ত কুমার জমাতিয়া। আমার পরিচয় ছিল আমি জিএসি জিএসি এস কে ব্রু। কতদিন মানে ব্লক করে রাস্তা? আমরা যত বেনিফিসিয়ারি সবাই আসব। কতদিনের জন্য? এটা যতদিন আমরা দাবি পূরণ না হলে যতদিন আমরা ব্লক করব। হ্যাঁ, এগুলি সব কিছু চিঠি দেওয়া হয়েছে আমরা অফিসে, এসপি সব কিছু দেওয়া হয়েছে, আমরা এসপি 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 সব কিছু দেওয়া হয়েছে। এরপরে আমরা এখন আর কিছু দেখার কিছু নাই, যদি আজকের মধ্যে বা কালকের মধ্যে যদি গভর্নমেন্ট আমরা তাকিয়ে ছাড়া যদি সুরা যদি করে তাহলে আমরা রাস্তা অবরোধ করতে পারি। রাস্তা অবরোধটা কোথায় করবো? এটা অমরপুর টু উদয়পুর রুটে। যেহেতু গন্ডাসরায় পরিস্থিতিতে এখন রাস্তা অবরোধ করাটা কি নির্বাচন বলে মনে করেন? এটা আমরা দাবি, গন্ডাসরায় পরিস্থিতি আমাদের কোনো দরকার নাই। আমরা গাইখাবে তাদের বুকসং জরানি কক পানামি বিসিতি কক তোমা অবসুন কক ছাগরা সিনাই খরাতাইসে কুমনি কক তোমা তো ওই ভুবা গ্রানি ওই গ তিপা খ একট নি আপডেট হোম মিনিস্টার অবিছানা তাও যেহেতু মিটিং হো আসলে তো হো খনা আপডেট দৈমান শ্রেণী হন হাই নি কক কাছে জিনিয়র ন পাসা সিওয়ানে যতন মা হাম বাই।